আছে, এই যে এটা কত টাকায় নিলেন? 35,500। আমরা একটু দেখি, এটা দেশি 35,500 টাকায় এটা নিলেন, তার মানে আপনাদের বাসা যেতে 37,000 পড়ে গেল। আপনাদের এলাকায় এটা কত বিক্রি হচ্ছে? 38-40। সব মিলিয়ে বোঝা যায় কি যে মানে আপনাদের এলাকা থেকে এই এলাকায় কিনতে গেলে একটু করতে কত করে আপনি কম পাইলেন? কিছুটা কম পাওয়া যাচ্ছে, কিছুটা আনুমানিক কত? 2,500-3,000 এরকম আপনি কম পাচ্ছেন। মানে সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, 1 সেপ্টেম্বর 2021 বুধবার আজ তো এই যে 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 জায়গাগুলো দেখছেন, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই যে এইগুলোতে মাদারি সাইজের সার গরুগুলো বিক্রি হয়। বর্তমান সময়ে তুমুল চাহিদা সম্পন্ন সার গরুগুলো এই জায়গায় বিক্রি হয়। এই যে এ পাশে আমরা কিছু গরু দেখছি, এই গরুগুলো হচ্ছে সবগুলো বিক্রিত গরু। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ব্যাপারীরা কিন্তু তারা এসে কিন্তু গরুগুলো কিনে রাখে সাইডগুলোতে, পরবর্তীতে যখন সময় হয় পরবর্তীতে এসে ট্রাকে করে লোড হয়ে চলে যায়। তো আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করবো এই প্রতিবেদনে যে আসলে এই গরুগুলো কোথা থেকে এসে ক্রয় করলো, কীরকম দাম পাইলো, আর এগুলো খামারের জন্য নাকি বিক্রির উদ্দেশ্যে, এই বিষয়গুলো আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। বাজার দরটা কেমন ছিল আজকে, তারা আসলে সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না, আমরা এই বিষয়গুলোই আপনাদের ধারণা দেবো এই প্রতিবেদনে। ভাই আসসালামু আলাইকুম। আসছিলেন কোথা থেকে ভাইয়া? আমি আসছি ভাই ঢাকার ধামরাই থেকে, ধামরাই থানা থেকে। আচ্ছা, টোটাল কতগুলো নিলেন? আটটা নিলেন। আচ্ছা, এই যে এগুলো সবগুলো এই আটটা নিলেন। আচ্ছা, এগুলো আজকে যে আটটা নিলেন, এগুলো বাজার দরটা আপনার কাছে কেমন মনে হলো? আমদানিটা যে পরিমাণ আপনি চিন্তা ভাবনা করছেন এই পরিমাণ হয় নাই, যার ফলে মনে করছেন যে একটু রেটটা বেশি। আচ্ছা, এগুলো খামারের উদ্দেশ্যে না বিক্রির উদ্দেশ্যে? খামারের উদ্দেশ্যে কিছু খামার উদ্দেশ্যে। আচ্ছা, এই যে আপনারা সে অনেক দূর থেকে এখানে আসছেন, আপনাদের এলাকায় কি বাজারগুলো যাচাই করছিলেন, কি দরে বিক্রি হচ্ছে ওখানে? আচ্ছা, আমরা একটু ধারণা নেবো আর কি। আচ্ছা, এখান থেকে যে ঢাকা ধামরাই যাচ্ছে, ভাড়া কত? 1,000 টাকা ভাড়া কত হয়েছে? ট্রাক ভাড়া 11,000। আচ্ছা, 11,000 টাকা ট্রাক ভাড়া, আর একটা গরুতে লেখনই প্রায় 400 টাকা, তো সব মিলিয়ে 1,500 টাকা প্রায় এক্সট্রা খরচ হচ্ছে এক একটা গরুতে। তো এই যে গরুটা আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আসলে আপনাদের এলাকা থেকে কম দাম পাচ্ছেন নাকি বেশি, সব খরচ টরচ বাদ দিয়ে? এই যে এটা আমরা একটু দেখার চেষ্টা করছি, 2,500-3,000 টাকা বাদ দিচ্ছে, তার মানে আটটা নিলেন, আটটাতে যদি 2,000 টাকা উপরে সেভ হয়, 16,000 টাকা তবুও সেভ হচ্ছে আপনার খামারের জন্য। মানে আপনাদের এলাকায় যাচাই করছেন, যাচাই করে আসছেন। আচ্ছা, এগুলো কি রফিকুল ভাই কিনে দিল? ভাই আসসালামু আলাইকুম। আপনি কিনে দিলেন? জি ভাই। কতগুলো কিনে দিলেন? আটটা কিনে দিলাম আজকে। আটটা। আজকে বাজার দরটা কেমন ছিল? বাজার দর একটু কমেছিল কালকে থেকে কম। আমরা জানি যে কালকে নাকি একটু রেটটা বেশি ছিল, বেশি গেছে খোঁজা ভরে থেকে। আজকে রেটটা কালকের থেকে কম? হ্যাঁ, কালকে কম না বেশি? তুলনামূলকভাবে কম না বেশি? হ্যাঁ, তুলনামূলকভাবে কম ছিল না বেশি ছিল? কম আছে, একটু কম ছিল কালকে থেকে। আচ্ছা, এই যে টোটাল আটটা কিনে দিলেন, আর এগুলোই নাকি আর কোথাও কিনে দিচ্ছেন? না, কালকে কোচাবাড়ি কিনে দিলাম তিনটা। ওখানে এখন উনি এক গাড়ি নেবে। ও আচ্ছা আচ্ছা, উনি এক গাড়ি নেবে। আচ্ছা, আপনি তো এই ধরনের কিনে দেন? জি ভাই। বাইরে থেকে কেউ যদি নতুনভাবে আপনার কাছে কিনে নিতে চায় আপনি দিতে পারবেন? আচ্ছা, দিতে পারবেন। একটু ফোন নাম্বারটা দেবেন? 01717 01717 15 15 28 28 44 44। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। জি ভাই, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ভাই, আমরা একটু জানবো রেটটা জানবো, এই যে এটা কত টাকা নিলেন ভাইয়া? এটা হ্যাঁ 39,000 টাকা। এই যে আমরা একটু দেখাই, যদিও গ্যাঞ্জামের জন্য সুস্পষ্টভাবে দেখাতে পারছি না, 39,000 টাকা ক্রস। আচ্ছা, এটা আপনাদের এলাকায় আনুমানিক কত টাকায় বিক্রি হচ্ছে? 42-45 এরকম, তার মানে কিছুটা হলেও সেভ পাওয়া গেছে। মানে আপনি যেটা বললেন যে আজকে রেটটা বেশি, রেটটা বেশি হওয়ার পরেও আপনাদের এলাকা থেকে কিছুটা হলেও কম পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এইগুলো আপনাদের প্যাকেজ কতদিন, মানে খামারে কতদিন রাখবেন? খামারে 5-7 মাস রাখবো। 5-7 মাস এরকম বৃদ্ধি পাচ্ছে, ভালো বৃদ্ধি পাচ্ছে, ওগুলো আমরা খামারে রেখে দিই। ও আচ্ছা আচ্ছা, যদি যেগুলো ভালো বৃদ্ধি পায় এগুলো খামারে রেখে দেবেন, আর ভালো বৃদ্ধি না পেলে কিছুদিন রেখে বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ও যে এইটা কত নিলেন ভাই? এটা কত? 35,000 এটা। এই যে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি, একটু সরান দেখি, 35,500। আচ্ছা, এটা আনুমানিক আপনার এলাকায় কত টাকার মতো বিক্রি হচ্ছে?
38-এর মতো। তো সব মিলিয়ে খরচ টরচ বাদ দিয়ে তারপরে 2000 টাকা আপনাদের বলা যায় যে প্রফিট থাকছে এখানে আর কি। আর এই যে তার পাশে যেটা এটা 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 35,500, চারটা একই রেট। কোনটা কোনটা? এইটা এটা 35,500, এই যে এটাও 35,500 টাকায়। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, এগুলো চারটা অ্যাভারেজ। এটাও 35,500, চারটা 35,500। এগুলো কি লেখনি সহ না লেখনি বাদ দিয়ে? লেখনি বাদ দিয়ে, লেখনি বাদ দিয়ে 35,500 করে এগুলো এক একটা বিক্রি হয়েছে। আর এই যে রফিকুল ভাই, এই যে সবশেষে এটা, এটা কত টাকা পড়েছে? এটা 35,000, এই যে এটা 35, এটা 33,500, এটা 33,500, এই যে একটু দেখেন 33,500 টাকা এটি পড়েছে। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা ভাই, এই অঞ্চলে কি এর আগে আর আগে আসছিলেন? আজকে প্রথম? না আজকে প্রথম। আজকে প্রথম। আর কোন কোন হাটে আপনি, আর কোনো হাট কি করেছেন গরু? আপনাদের এলাকায়? আচ্ছা, যদি এখানে প্রফিট থাকে তাহলে আবার আসবেন। আপনি কি প্রত্যাশা করছেন যে কেমন প্রফিট থাকতে পারে, মানে একটা আইডিয়া থাকবে? আশা করি প্রফিট থাকবে। এগুলো যদি বিক্রি করতে চান তাহলে আবার কোথায় বিক্রি করবেন? আমাদের এলাকাতে। আপনাদের এলাকায়? আপনাদের এলাকায় কি কি বড় বাজার আছে? আমাদের এলাকার বাজার আছে হচ্ছে ওই সালামপুর বাজার আছে, জয়পুর বাজার আছে, আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে বাসুলি বাজার আছে, বাসুলি বাজার। এই বাজারগুলোতে মানে যদি প্রফিট হয় তাহলে আবার আসবেন? আবার। আচ্ছা, সব মিলিয়ে আজকে আপনি যেটা বলেন যে রেটটা বেশি, তো সব মিলিয়ে পরিসংখ্যান অনুযায়ী কী বলা যায় যে আপনি আসলে কেমন কতটুকু লাভ থাকতে পারে? একটু সন্তোষজনক, মোটামুটি রেট বেশি হলেও আপনি সন্তুষ্ট? আচ্ছা, আমরা চাই যে আপনার ভালো একটা প্রফিট হোক, আমরা একটু দেখাই এই যে এগুলো। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা রফিকুল ভাই, আচ্ছা এই যে আর আমরা দেখি, আমরা দেখছি যে আপনি আসলে বিভিন্ন হাট যান আর এই ধরনের গরুগুলোই কিন্তু আমরা দেখি যে আপনি বেশি কিনে দেন। জি ভাই। তো সব থেকে কম রেটে কোন হাটে পাওয়া যাবে এই ধরনের গরু? এসে যাবে কাহারলে একটু কম রেটে পাওয়া যায়, আমদানি বেশি হয়। আমদানি বেশি হয় বড় হাট, বড় হাট ওখানে একটু কম রেটে পাওয়া যায়। আচ্ছা, আর ফাঁসিলাডাঙ্গা হাট যেটা, এটা সব থেকে কোন গরুগুলো একটু কম রেটে পাওয়া যায়, মানে কোন গরুগুলো যেন বিখ্যাত? বাঙালি কোন গরু? কোন বকনা গরু? দেশি বাঙালি, দেশি মানে ছোট সাইজের দেশি এবং বকনা গরু, এই গরুগুলো সব থেকে বেশি ওঠে। তার মানে কেউ যদি বকনা নিতে চায় অথবা ছোট গরু নিতে চায় তাহলে এই ফাঁসিলাডাঙ্গা হাট তাদের জন্য বেস্ট হবে। জি ভাই। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।